রোকিয়া বেগম সাথে ওনার কাছে শুনব যে আসলে কত আগে আপনার স্বামী আক্রমণের শিকার হয় এক বছর পরে না তাহলে আয়লা হয়েছে নয় আট ঠিক আছে তাহলে বোঝা গেল দু হাজার আট সালের দিকে তার স্বামী বাঘের আক্রমণের শিকার হয়েছিল এটা কি কাজ করতেন জঙ্গলে আপনার স্বামী মাছ ধরতো তো এখন তো সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা মনে হয় মাছ ধরার পাশ পায় কয়জন ছিল দুজন আপনি কি জানতে পারলেন মানে ওই দিনটা কি বার ছিল আপনার কখন খবর আসলো আড্ডা ঠিক নেই কিন্তু কয় বেকালে দুপুরে খাওয়া দাওয়া করে ওই জাল কটুই যে সাদা মাছ ধরে জাল কটুই ব্যবস্থা ওই মালের কানা দিয়ে জাল কটুই ওই অবস্থায় মানে ঘাড়ে পরে সে পুলিল পল্লি পাশে যেছিলো সে হাঁকাহাঁকি করার পরে পাশে মানে নদীর ওই সাইডে আরেক জেলি ছিল দুইজন আর ওরা ওখান থেকে গাং সাঁতার দিয়ে এসে প্রচুর খাল সাঁতার দিয়ে এসে কাদা সালি মারলি ওই বাঘ ছাড়ি উপরে উঠিল উঠলে এটা পার দিক থেকে ধরি নৌকা টেনে চাল সেখান থেকে কেটে নৌকায় কিনে নিয়ে গেছিল এই জানলাম আপনি এই জানলেন মানে কি মারফত জানলেন আপনাকে কি মানে লাশ আনার পরে জানাইছে নাকি পরে শুনছেন তো ওই দিন মানে কি বার ছিল কোন সময় ছিল এটা কি আপনার মনে আছে এটা এটা মাথায় নেই তো পরবর্তীতে মানে ওই লাশটা কি আপনার জঙ্গল থেকে খুঁজে বের করে আনতে হয়েছে নাকি খোঁজ দিনে ওই সঙ্গে সঙ্গে ছাড়াই নিয়ে ওইখান থেকে অফিসে নিয়ে গেল ফরেস্টার অফিস দুইজন ছিল তার মধ্যে কি ওই একজনই ছাড়াই নিয়ে আসছে না ছাড়াই নিয়ে আসছে চার জনে ছাড়াইছে চার জনে ছাড়াইছে মানে যখন থেকে আকা করার পরে লোকজন আইছে যখন ধরছে তখন কি যারা পাশে ছিল তারা কি দেখতে পাইছিল শব্দই ছিল এখন তাকাইছে আর হাকাইতে বেশি নিকটে ছিল নিকটে ছিল না

আর এছাড়া আপনার ফরেস্টাররা বা ওই চারজনই কি সহযোগিতা করছে বা ফরেস্টাররা গিয়ে ফরেস্টাররা যাইয়ে ওরা সাথে কোন নিয়ে অফিসে আবার যাবেন দিতে থানায় যা দিতেন থানার থেকে পুলিশ আইছিল পুলিশ দিয়ে কিছু নিয়ে ইজাদ লিখি নিয়ে চলে আচ্ছা আচ্ছা স্টেটমেন্ট স্টেটমেন্ট না চলে গেছে থানায় কাউন্সিল তো দেয়া আছে লাস্টটা কখন নিয়ে আসছিল বাসায় লাস্ট রাইতে গেল অনেক রাত হয়ে গেছিল পরের দিন কি দাফন তো বুঝতেই পারছেন যে আসলে মানুষ জঙ্গলকে ঘিরে জীবিকা নির্বাহ করে সেখানে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় উনি ওনার স্বামীকে এখান থেকে প্রায় কত বছর বারো বছর আগে হারিয়েছেন তখন ছোট তারপরে আপনার যে পারিবারিক যে সংগ্রাম যে জীবিকা নির্বাহর বিষয়টা মানে কিভাবে আপনি উপার্জন করেন বাবার বাড়ি ছিলাম কিছুদিন থাকার পর আবার শ্বশুর বাড়ি আসি ওই যে এনজো সেই আইলার পরে তিরিশ কাঠ হয়েছিল যে বিজেপির কাঠ তারপরে যে সুশীল সলিটারি এনজো হয়েছিল এইসব অনেক কাজ কাম হয়েছিল এইসব কাজ করতাম একের পর এক কাজ করেছি আর দিন মজুরি খাটিয়েছি আর এই যা বিশ হাজার টাকা পেয়েছিলাম সেই টাকাটা আমার নিরাপত করে রেখেছিলাম তাই দিয়ে কিছু বাপা এটা সহযোগিতা করে ঘরটা বান আপনি নিজে থেকে আপনার পরিবারে তো উনি একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন তারপরে সবকিছু মিলায় আপনাকেই সবকিছু আবার নতুন করে গোছাইতে হয়েছে অনেক কষ্ট করে তো শুধু আপনারা শুনলেন অ্যামাজিং ন্যাচারাল লাইফে বাঘের মানুষে সুন্দরবন গল্পে একটা মানুষের স্বামী হারানোর যে বেদনা যে কষ্ট যে স্মৃতি সেগুলো সে তুলে ধরার চেষ্টা করলো এবং তার সংগ্রাম পাশাপাশি তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনাদের মনে হয় যে মানুষের পাশে দাঁড়ানো উচিত তাহলে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকে কথা বললাম রোকেয়া বেগমের সাথে এবং তার স্বামীর নামটা যদি আমরা একটু জানতে পারতাম মৃত আব্দুল কফফার তো সে কীভাবে বাকের আক্রমণের শিকার হয়েছিলেন আমরা তুলে ধরার চেষ্টা করলাম তার স্ত্রীর মুখ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ